একটা সময় বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেটীয় গতি ছিল সমান, সেও বড়জোর বছর দশেক আগের কথা। ধীরে ধীরে বাংলাদেশের ক্রিকেটে উত্থান হয়েছে, ঠিক উল্টোটা জিম্বাবুয়ের ক্রিকেটে। তবে দুই দলের এবারের সাক্ষাৎ এক হয়ে যাচ্ছে অভিন্ন লক্ষ্যে, জয়ের জন্য মরিয়া যে দুই দলেই। প্রতিযোগিতামূলক ক্রিকেটে যে কোনো দলই জয়ের জন্য খেলতে নামে, এতে কোনো সন্দেহ নেই। তবে বাংলাদেশ এবার মরিয়া হয়ে আছে ক্রমাগত ব্যর্থতায় বোনা জাল ছিঁড়তে। অন্যদিকে জিম্বাবুয়ে ক্রিকেটের অচল অবস্থা দূর করতে চাতক পাখির মতো তাকিয়ে আছে জয়ের মতো যে কোনো সাফল্যের দিকে। বাংলাদেশের দুঃসময়ে পাশে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিক দলের ম্যাচ দিয়েই আগামীকাল শুক্রবার থেকে শুরু হবে ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ, যে সিরিজের আরেক দল আফগানিস্তান। উদ্বোধনী ম্যাচের ভেন্যু হোম অফ ক্রিকেট খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, যেখানে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30। এই ম্যাচে উইকেট নিয়ে দিনভর আলোচনা হলেও পিচ সম্পর্কে আভাস পাওয়া যায়নি এখনও। বাংলাদেশ কোচ রাসেল ডোমিঙ্গো সংবাদ সম্মেলন পর্যন্ত উইকেট পক করেননি। চট্টগ্রাম টেস্টে উইকেটের ভেলকি বুঝতে না পেরে বাংলাদেশ খুয়েছে ম্যাচ। এবার তাই স্বভাবতই সতর্ক পদক্ষেপ কাম্য, তা না হলে বাংলাদেশের পরিবেশে অনেক ম্যাচ খেলা জিম্বাবুয়ান ক্রিকেটাররা সদ্য সমাপ্ত টেস্টের আফগানিস্তানের রূপ ধারণ করে টাইগারদের বিপদ বয়ে আনবে না, এমন নিশ্চয়তা কোথায়? তবে আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপে দৃষ্টি রেখে বাংলাদেশ একাদশে সুযোগ দিতে পারে একাধিক পেসারকে, যেমনটি দেখা যায়নি চট্টগ্রাম টেস্টে। ভেন্যু এবং ফরম্যাট ভিন্ন বলে ক্রমাগত পরিবর্তন আসা স্বাভাবিক। তবে এখন সবচেয়ে বেশি প্রয়োজন টাইগারদের পারফরমেন্সের ইতিবাচক পরিবর্তন। সেই লক্ষ্যে আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ওপেনিংয়ে তামিম ইকবাল না থাকায় লিটন সোম্যেরই ওপেন করার সম্ভাবনা প্রবল, কেননা লিটন সোম্য ছাড়া বাংলাদেশ স্কোয়াডে তৃতীয় কোনো প্রফেশনাল ওপেনার নেই। আর তিন নম্বরে খেলবেন অধিনায়ক সাকিব আল হাসান। মিডল অর্ডারে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদের সাথে ফিনিশিংয়ের দায়িত্বটা হয়তো থাকবে সাব্বির মোসাদ্দেকের হাতে। স্পিন বিভাগে সাকিব আল হাসানের সাথে দেখা যাবে অভিজ্ঞ ক্রিকেটার তাইজুল ইসলামকে। আর মুস্তাফিজুর রহমানের সাথে পেস আক্রমণের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সাইফুদ্দিন, এটা এক প্রকার নিশ্চিত। এছাড়াও বাংলাদেশের একাদশে তৃতীয় পেসার হিসেবে ইয়াসিন আরাফাত মিশুর অভিষেক হওয়ার সম্ভাবনাও প্রবল। এবার চলুন জেনে নেই আগামীকাল অনুষ্ঠিতব্য জিম্বাবুয়ের ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশে কারা কারা থাকতে পারেন। লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান রুমন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং ইয়াসিন আরাফাত মিশু। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, আগামীকাল বাংলাদেশের একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান? আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন।